অর্থনীতির অগ্রগতি ও উন্নয়ন ধরে রাখতে জাতীয় ঐক্য দরকার বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুপুরে রাজধানীর বসুন্ধরা এলাকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আইইউবি আয়োজিত সেমিনারে এই কথা বলেন মন্ত্রী। মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ থাকায় যেমন স্বাধীনতা এসেছিল, এবার অর্থনীতির গতি অব্যাহত রাখতেও ঐক্য দরকার বলে জানান তিনি। এজন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী। ভিশন 2041 পূরণে বাংলাদেশ সঠিক পথেই এগুচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। সেমিনারে অর্থনীতিবিদ ও বিদেশি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমানে যে জোয়ার এসেছে আমাদের অর্থনীতিতে, আমাদের সমাজে, সে জোয়ারটা ধরে রাখতে হবে। সে জোয়ারের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। যে ঐক্য আমাদের 71 সালে আমাদেরকে সোনালী ফসল দিয়েছিল, এর রক্তের বিনিময়ও হলো আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, পিতৃভূমিকে পুনরুদ্ধার করেছিলাম, ঠিক সেইভাবে এখন এই অর্থনীতিকে পুনরায় উচ্চমাত্রা নিয়ে যাওয়ার জন্য 41-এর স্বপ্ন পূরণের জন্য আমাদের সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে।